হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন দুপুর 1:30 মতো বাজে। তো সবাইকে জানাই প্রথমেই গুড আফটারনুন। তো আজকে শনিবার, দুপুরের লাঞ্চ থালিতে আমি কি রান্না করেছি তো সেটা নিয়েই আজকের আমার ব্লগ। তো আমার এই ভিডিওটা স্কিপ না করে, না টেনে তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে আজকের মেনুতে আমি কি কি রান্না করেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ, যেহেতু আমি বাগানে দাঁড়িয়ে আছি, তো বাগানে আমি লেবু নিতে এসেছি। আমার পেছনে লেবু গাছ, ওই যে তোমরা দূর থেকে দেখতে পাচ্ছ লেবু গাছ। তো লেবু নেওয়া হয়ে গেলেই আমি ঘরে চলে যাব। তো চলো লেবু নিয়ে নিই। তো দেখো, এই যে লেবু গাছ, আমি এখান থেকে একটা বা দুটো লেবু নিয়ে নেব, লেবু নিয়েই আমি ঘরে চলে যাব। তো আমি লেবুটা নিয়ে নিই। তো দেখো, তো বন্ধুরা দেখো, এই যে আমি লেবু নিয়ে নিয়েছি, এবার আমি ঘরে চলে যাচ্ছি। তো আমার সাথে থাকো। তো গাইস দেখো, আমি ঘরে চলে এসেছি, আমার রান্না তো পুরো রেডি। তো তোমরা চলো এবার দেখতে থাকো। দেখো আমি রান্না করে সব ওখানে রেখেছি, তো তোমরা এবার দেখতে থাকো। তো গাইস দেখো, আমি তোমাদের সামনে আজকে শনিবারের মেনু নিয়ে চলে এসেছি। তো আমি প্রথমে নিয়ে নিয়েছি সাদা ভাত, কাঁচা লঙ্কার লেবু, পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, মুগের ডাল, ধোকার ডাল্লা, আর এদিকে আছে কেওড়ার টক, আর এদিকে আছে জল। তো বন্ধুরা, আজকে শনিবারের এগুলোই মেনু। যদি আমার মেনু তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। কি হলো, তুই খেতে বসে যা। বন্ধুরা দেখো, ও খেতে বসে গেছে। তো কি হলো, মুখটা তোর? খিদে পেয়েছে, ও খেতে বসে গেছে। কি হলো, খা। ও মাখছে তো মাখছে, মাখছে তো মাখছে। খাও। কেমন হয়েছে রান্না সবাইকে বলো, ভালোভাবে বলো মুখটা তুলে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিও যদি ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো টাটা, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে।